নমস্কার, হাউ আর ইউ চিলড্রেন? ওকে, ভেরি ফাইন। ঠিক আছে, তোমরা বাড়িতে পড়াশোনা করছো করছো তো? ঠিক আছে, দেখো আজকে আমি ওয়ার্ক বুক থেকে পেজ নাম্বার 68-69 এর গুলো পড়িয়ে এই বইটা শেষ হয়ে যাবে, তারপরে তোমরা রিভিশন দেবে। এখান থেকে আমি মাই ওন রিডিং বুকটা আমি করিয়েছি, সেটাও হয়ে গেছে, সেটা তোমরা বাড়িতে পড়বে। প্যারাগ্রাফ একটা বাকি আছে, আওয়ার ভিলেজ অর আওয়ার টাউন, যেটা মুখে বলতে হবে ওটা আমি লিখে পাঠিয়ে দেবো তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। দেখো এখানে পেজ নাম্বার 68 এ কি দেওয়া আছে, হোয়াট ডু দে ডু, তারা কি করছে। রাইট দ্য কারেক্ট সেন্টেন্স আন্ডার ইচ পিকচার, প্রতিটা পিকচারের নিচে তোমরা কারেক্ট সেন্টেন্সটা বসাবে। দ্য ভেজিটেবল সেলার সেলস ভেজিটেবল, ভেজিটেবল সেলার কোথায় আছে? দেখো তোমরা সবজি বিক্রেতা 1 2 3 4 ফোন নাম্বারটা আছে, সবজি বিক্রেতা ওখানে লেখাটা লিখবে। তারপরে আছে ফ্রুট সেলার সেলস ফ্রুট, দেখো ফ্রুট সেলার কোনটা আছে, একদম শেষের মিডলেরটা, লাস্টের মিডলেরটা, কারণ এখানে বানানা কিছু পাইনাপেল দেখা যাচ্ছে। তাহলে ভেজিটেবল এটা হবে ফ্রুট সেলার। তারপর দেখো দা গ্রোসার সেলস গাইজ, গ্রোসার মানে মুদির দোকান, যেটা হয় মুদিওয়ালা তাদেরকে গ্রোসার বলা হয়, কারণ ওই মুদির দোকান থেকে যেগুলো জিনিস নিই সেগুলোকে গ্রোসারি আইটেম বলে। ঠিক আছে, তাহলে কি বলছে, কে চাল বিক্রি করছে? প্রথম ছবিটাতে দেখো চাল বিক্রি করছে, দা গ্রোসার সেলস রাইস। তারপর দা বর্বর কাটস আওয়ার হেয়ার, বর্বর মানে নাপিত আমাদের চুল কাটছে, দেখো শেষের ছবিটা হচ্ছে দা বর্বর কাটস আওয়ার হেয়ার। তারপরে আছে দা পুলিশম্যান স্টপ দা কাটস, পুলিশম্যান কোনটা, যেটা দাঁড়িয়ে আছে দেখো তিন নম্বর ছবিটা, সেটা হচ্ছে পুলিশম্যান। দা পোস্টম্যান ব্রিংস আওয়ার লেটার্স, পোস্টম্যান আমাদের চিঠি নিয়ে আসছে, কোনটা, দেখো লাস্টের দিকে 1 2 3 4, যদি 5 নম্বরটা দেখো লাস্টের আগেরটা পোস্টম্যান, দেখো হাতে চিঠি আর এক হাতে খুলে নিয়ে আছে। আরেকটা কি আছে এখানে, দা টেলার সেলস আওয়ার শর্টস এন্ড প্যান্টস, টেলার মানে যারা দর্জি সেলাই করে আমাদের কাপড়, সেলাই দর্জি কাপড় সেলাই করছে, দেখো দুই নম্বর ছবিটাতে তোমরা অ্যান্সারটা বসাবে। তারপর লেখা আছে থিঙ্কিং, দ্য নেমস অফ দিস পিপল গট জাম্বল আপ, ক্যান ইউ রাইট দেম প্রপারলি, বলছো তোমরা কি এই জাম্বল ওয়ার্ডগুলোকে তোমরা মিলিয়ে ঠিক মতো লিখতে পারবে? দেখো এখানে কি লেখা আছে, আমি বোর্ডের মধ্যে করেছি আর এ ডবল বি আর ই, আর এ ডবল বি আর ই, এটা কি হবে বর্বর। বর্বর বর্বর কোনটা, নাপি যে চুল কাটছে। তারপর দেখো এল এম এ এ সি আই ই ও পি, তাহলে কি হবে পুলিশম্যান। তারপর একটা দেখো ও এম এস পি টি এন এ, সেটা হবে পোস্টম্যান। তারপর দেখো ইউ আর এফ টি আই এল ডবল ই এল আর এস, এটা কি হবে ফ্রুট সেলার। ফ্রুট সেলার, তারপর দেখো আই টি এ এল ও আর, কি হবে এটা টেলর। ঠিক আছে, তোমরা এগুলো বসিয়ে নেবে ঠিক মতো করে পড়বে, জম্বে লাও ওয়ার্ডগুলো বাড়িতে পড়াশোনা করবে, বাবা মাকে বিরক্ত করবে না, স্পেলিং গুলো বারবার করে পড়বে, মুখস্থ না হলে বারবার লেখার অভ্যাস করবে, বাড়িতে থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।